বাবা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ কেমন আছো? ভালো আছো? পরীক্ষার আগের দিন প্রশ্ন পেয়ে যাচ্ছ, তাই না? খুব সহজ হচ্ছে প্রশ্ন, তারপরও পরীক্ষার আগের দিন মোবাইলে ঢুকে ঢুকে শুধু দেখতেছো কেউ প্রশ্ন দিচ্ছে, লিংক ভাইরাল হচ্ছে, অমুক স্যার বলেছে একটা গ্রুপে গেলে প্রশ্ন পেয়ে যাব, রাতের পর রাত শুধু অপেক্ষা করতেছো। প্রিপারেশনের দরকার নেই, একটা প্রশ্নটা পেয়ে গেলে একটু সহজ হবে, এত পরিশ্রম করার দরকার নেই। আরে ভাই, প্রশ্ন কি খুব কঠিন হচ্ছে? অনেক সহজই তো হচ্ছে। এবার সরকার 99% পাশের হাত দিবে, কারণ সামনে নতুন ক্যারিকুলাম, নতুন ক্যারিকুলামে সায়েন্স, কমার্স, আর্টস এসব থাকবে না, অনেক চেঞ্জ আসবে, তাই সরকার কাউকে ফেল করাবে না। সরকার বলেছে তুমি লিখে দিয়ে আসো, আমি নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেব, এরকম আশ্বাস দিয়েছে। মজা করে পরীক্ষা দিবা, কোনো টেনশন নেই, আমাদের সময় আমরাও মজা করে পরীক্ষা দিয়েছি, প্রশ্ন ফাঁস হয়নি। কি হয়েছে? পরীক্ষার হলে যারা আমাদের পাশে বসেছিল তাদের সাথে বন্ধুত্ব করেছি, কুশল বিনিময় করেছি। আমি একদিন কোন খাওয়াইলে তারা একদিন আমাকে চকলেট খাওয়াইতো, আমি কখনো ঝালমুড়ি খাওয়াইতাম তারা আমাকে ঠান্ডা খাওয়াইতো, মাঝে মাঝে দেখা যেত তাদের মা ওই খাবার নিয়ে আসতো ঘর থেকে বানিয়ে আমাদের খাওয়াইতো, কাউকে চাচি মা ডাকতাম, কাউকে আন্টি ডাকতাম, একটা আলাদা সম্পর্ক হয়ে গেল। কেউ চা খাওয়াইতো, কেউ এসে পরামর্শ দিত, বাবা ভয়ের কিছু নেই, একদম ভালোভাবে পরীক্ষা দিবি, তোরা ভালো করবি, কে কোথাকার ঠিক নেই, কেউ হরণদ্বীপ, কেউ অমুকদ্বীপ, কেউ তমুকদ্বীপ থেকে আসছে, কিন্তু একটা বন্ডিং হয়ে গেছে। এই যে নতুনত্ব, এই যে স্কুল ফ্রেন্ড, এই যে কোনাকোনি একটা বসা, এই যে স্যাট কোট মিল না থাকা, তারপরও দেখে দেখে আমরা একজনে আরেকজনকে সহযোগিতা করে আমি A+ পেয়েছি 2011 সালে SSC পরীক্ষায়। এত ভালো রেজাল্ট করেছি, প্রশ্ন লাগেনি, শুধু কি লেগেছে একটা আনন্দ, আত্মবিশ্বাস। আপনি যখন মোটামুটি প্রিপারেশন নেবেন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে, আর যখন এই যে পরীক্ষার হল এটাকে নিজের ঘর ভাববেন, আশেপাশে যারা বসেছে তাদেরকে বন্ধু ভাববেন, একটা মজা করে যে মিলেমিশে পরীক্ষা দিবেন, আপনার প্রতিটা মুহূর্ত ভালো লাগবে, আপনার ভালো লাগবে এই যে পরীক্ষার হল, এটা চেয়ে আর ভালো কী হতে পারে? এই যে মিলেমিশে 2 ঘন্টা আড়াই ঘন্টা একটা মানুষের পরীক্ষা হচ্ছে, এখানে যে আমরা সামনের বন্ধু পাবো, এই যে বিশ্বাসের পরীক্ষা হচ্ছে, আমরা মানুষ মানুষের জন্য, এই জিনিসটার উপলব্ধি হচ্ছে একদম প্র্যাকটিক্যালি, এইটাই হচ্ছে পরীক্ষার আসল ব্যাপার। না হলে 2 ঘন্টার একটা পরীক্ষায় সারা বছরের প্রিপারেশন কিভাবে মূল্যায়ন হয়? একটা প্রশ্ন কখনোই একটা মানুষকে শিক্ষিত বলতে পারে না। একটা মানুষ শিক্ষিত বলতে কি, কোনটা খারাপ কোনটা ভালো সেটা চেনার, মন মানসিকতা, মানুষের দুঃখ বোঝার, অন্যের জায়গায় দাঁড়িয়ে প্রবলেম সমস্যা চিহ্নিত করার যে শক্তি, এটাই হচ্ছে শিক্ষা। আর পরীক্ষা ভাইভা এগুলো হচ্ছে মানুষের জাস্ট কি প্র্যাকটিক্যালি বোঝা, জীবনে কি হচ্ছে, আমি কি করছি, কিভাবে কি, কোথা হতে কোথায় এসেছি, কোথা হতে কোথায় যাচ্ছি, আমি ছিলাম কোথায়, আজ কোথায় এসে পড়লাম। তোমরা যারা SSC পরীক্ষা দিচ্ছ বাবা, তোমাদের জন্য শুভকামনা। আমরা অনেক মজা করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছি, তোমরাও তেমন মজা করে পরীক্ষা দিও।